हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून, वेलकम ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা ভিডিও নিয়ে। সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কি ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন ধরে আমার ভিডিওটা বানানো ছিল কিন্তু বানানো হয়ে উঠছিল না, তো সুযোগ হয়নি। কারণ এই ধরনের ভিডিও বানাতে গেলে একটা নির্দিষ্ট টাইম এবং ভালো রকমের পরিবেশের দরকার। চলো, আমি বেশি দেরি করবো না, ভিডিওটা শুনতে থাকো তোমরা। তো তোমাদেরকে প্রথমে বলে দিই যে আমার কি প্রবলেম হয়েছিল। আমার প্রবলেমটা হয়েছিল যেটা ম্যাক্সিমাম মানে 80% মানুষ মানে লোক বললে বুঝবে না, কেউই বুঝবে না। তোমাদেরকে ডিটেলসে হয়তো বলতে হবে বা ছোট্ট আমি তোমাদেরকে বলছি, তোমরা সেটা শুনে নাও। তো আমার যে প্রবলেমটা হয়েছিল ওটা হয়েছিল, ওটার নাম ছিল বার্থোলিন সিস্ট। এটা হলো সিস্ট, আমার সিস্ট হয়েছিল যেটা মেডিসিনে কখনো যাবে না, ঠিক আছে? তো ওটার সলিউশন একমাত্র অপারেশন, তাছাড়া না। তো এবার তোমরা ভাবছো যে জিনিসটা কি। আমার যখন হয়েছিল আমি নিজেও জানতাম না জিনিসটা কি, কারণ আমি একজন মেডিকেল পার্সন, তোমরা যারা জানো না তারাও শুনে নাও। তারপরেও আমি কিন্তু জিনিসটা কিন্তু আমার জানা ছিল না, কারণ জিনিসটা একটা টাইমে রেয়ার ছিল, কিন্তু এখন নেচারের জন্য জিনিসটা এখন খুব মানে কমন হয়ে গেছে। ডক্টরের কাছে গেলেই বুঝবে, যে জানবে যে এটা একটা কমন। তো এই হলো ব্যাপার। কিন্তু সব থেকে বলে দিই তোমাদেরকে প্রথমে যে বার্থোলিন সিস্ট জিনিসটা কি। তো একটা ছোট্ট পিকচার আমি গুগল থেকে ডাউনলোড করেছি, ডাউনলোড করে আমি আমার স্ক্রিনটাতে দিয়ে দিচ্ছি, তোমরা জিনিসটা দেখে নাও, দেখলে এক ঝটকায় বুঝে যাবে যে সিস্টটা কি এবং কোথায় হয়েছিল। তো এটাই হলো ব্যাপার। আর সিস্টটা যে কোনোভাবে হতে পারে, ইনজিওর থেকে হতে পারে, বেবি বার্থের সময় ইঞ্জুরি হলে যেটা হতে পারে, ইনফেকশান হলে হতে পারে, আনহাইজিনিক থাকলে হতে পারে। তো আর ম্যারিড আনম্যারিড বলে কিছু নেই। এজ টাইম হলো 27 থেকে মানে তারপরে 29-30 এবার হতে পারে, বাট 40 বছরের পরে হলে সেটা কিন্তু অন্য লেভেলে চলে যায়। তো যাই হোক, এটা হলো এটার ছোটোখাটো একটা তোমাদেরকে বললাম আর কি, জাস্ট একটা ছোটোখাটো ইন্ট্রো বার্থোলিন সিস্টের। তো আমি তোমাদেরকে বলি যে আমার কীভাবে কী হয়েছিল। আমি আমার মেয়ে যখন হয়, আমার মেয়ে 2019 নভেম্বরে হয়েছিল। মেয়ে আমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করার পর এক সপ্তাহের মধ্যে, তো ছবিটা তোমরা দেখে নিয়েছো, বুঝতে পারছো জিনিসটা হলো যে ভালভা যেটা থাকে, ভালভা মেয়েদের যেটা ভালভা থাকে, তো ভালভা দুটো মানে বার্থোলিন সিস্টটা ওই জায়গাতেই থাকে, দুটো লেফট এবং রাইট সাইডেই থাকে। একটা গ্ল্যান্ড, বার্থোলিন গ্ল্যান্ড বলে যেটা, তো মানে যেটা তোমার ভ্যাজাইনাকে মানে লুব্রিকেন্ট রাখতে সাহায্য করে, যেটা মানে সব থেকে ভালো মানে হাইজেনিক রাখতে সাহায্য করে, ওয়াশ আউট হয়ে যায় সব কিছু, ডাস্ট বড় যায় কি নোংরা সমস্ত কিছু। তো ওইটা হলো বার্থোলিন গ্ল্যান্ড। ওই গ্ল্যান্ড থেকে যেটা ডিসচার্জ হয় ওটাই হলো ভ্যাজাইনাকে মানে লুব্রিকেট করতে সাহায্য করে, ঠিক আছে? তো তো গ্ল্যান্ড যেটা সেটা ওইটা একটা ডাক থাকে, মানে বার্থোলিন সি গ্ল্যান্ড, এবং তার ডাক থাকে, ডাক মানে রাস্তা, যেটা বন্ধ হয়ে যাওয়ার জন্য ওই ফ্লুইডটা না মানে ওই সিক্রেশনটা না বাইরে এসে সেটা ওখানেই জমা হতে থাকে। সিস্টের মানে এটাই যে ওইখানে জমা হতে থাকতে থাকতে জিনিসটা বাইরে বেরোচ্ছে না, ওপেন হচ্ছে না, মানে ওটা বাইরে বেরোচ্ছে না বলে ওটা ক্রমশ ফুলতে থাকে। এটা হলো বার্থোলিন সিস্ট, ঠিক আছে? তো যেটা আমার হয়েছিল, তো 2019 মামা যখন হয় তখন মানে 10-15 দিনের মাথায় আমার মানে দুটো ভালভাই ওরকম করে ফুলেছিল, বাট তখন আমি কিছু জানি না, মানে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট বার্থোলিন সিস্ট। তো তখন দুটো আমার সাইডই দুটো ভালভাই আমার ফুলেছিল, বাট আমি তখন ভেবেছিলাম মানে আমি তখন ভেবেছিলাম যে আমাকে তো দুদিন আমাকে লেবার নর্মাল ডেলিভারির জন্য রেখেছিল। তো যারা যারা নর্মাল ডেলিভারি হয়েছে তোমার ভালো করে জানো, নর্মাল কালার সিজারেও জানো যে পিভি করতে হয় বাচ্চার মানে ইউটেরাসের যে সার্ভিক্সের মুখটা ওপেন হয়েছে কিনা, মানে বাচ্চা বেরোনোর টাইম হয়েছে কিনা দেখার জন্য, তো পিভি করে দেখতে হয়। তো পিভি করে যখন আমাকে দুদিন আমাকে রেখেছিল নর্মাল ডেলিভারির জন্য, তো আমাকে প্রায় দিনে 4-5 বার করে আমাকে পিভি করে দেখছিল। তো আমি খুব কষ্ট ভোগ করেছিলাম, বিশ্বাস করবে না, পিভিতে যা কষ্ট মানে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো ও আমার মনে হয় আমার যেটুকু আমার ডাউট হয়েছিল, ফার্স্ট আমাকে যেদিনকে অ্যাডমিশন নেয়, তো অ্যাডমিশন যেদিনকে নিয়েছিল সেদিনকে যে পিভিটা আমার করেছিল না, ওই পিভি করার পর আমার ব্লিডিং হয়েছিল, ঠিক আছে? তো তার 2 দিন পর বাবা আমার মেয়ে হয়েছিল। তো ফার্স্ট আমার ওখানে হয়েছিল, সেটা আমার পরে স্ট্রাইক করেছে, হয়তো এই কারণে আমার এই বার্থোলিন সিস্ট হতে পারে। তো বাবার হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম, সেখানে 10-15 দিনের মানে আফটার পোস্ট অফ সার্জারি 10-15 দিন পর আমার দুটো ভালভাই ওরকম ফুলেছিল।
আমি হয়তো ভেবেছিলাম যে বাচ্চা ডেলিভারি হয়েছে, ওখানে ওই সময় তো অনেকবার পিভিও করেছে, তো বিভিন্ন ডক্টরের হাত বুঝতেই পারছো তো হয়তো, এবং তোমার কন্টিনিউয়াস 45 ডেজ আমার ব্লিডিং চলেছিল একটু একটু করে, তো হয়তো কন্টিনিউয়াস ওখানটাতে হয়তো এয়ার পাস হচ্ছে না বলে হয়তো হালকা হতে পারে, বাট 3-4 দিনের মাথায় ওটা আমার ঠিক হয়ে গেছিলো। হালকা হালকা আমার ব্যথা হয়েছিল, তো 3-4 দিনের মাথায় ওটা ঠিক হয়ে গেছিলো, কিছু মানে নর্মাল হয়ে গেছিলো পুরো, তাই জন্য আমার মাথা থেকে ওই জিনিসটা বেরিয়ে গেছে। তো যাই হোক, পুরো জাস্ট ক্লোজ হয়ে গেছে জিনিসটা। তো বাবান যখন 9 মাস হয় তখন দেখলাম হঠাৎ করে একদিন আমার রাইট সাইডটা ঠিক সেমভাবে ফুলতে লাগলো, রাইট সাইডের ভালোটা মানে রাইট সাইডে ব্যাথুনের যে গ্ল্যান্ডটা ছিল সেটা আস্তে আস্তে ফুলতে লাগলো। তখন আমি কিছু জানি না, তো আস্তে আস্তে 3-4 দিন হলো, আস্তে আস্তে ওরকম ফুললো। যখন 3-4 দিন হলো, যখন আমি একটু ফিল করতে পারলাম যে ওটা ফুলেছে এবং হালকা হালকা ব্যথা হয়েছে, তখন আমি আমার একটা আমার নিজে দিদি বড়দি, তো জামাইবাবুর ল্যাব আছে, তো ওনার ল্যাবে একটা গাইনোকোলজিস্ট বসে, তো ওনার কাছে কনসাল্ট করলাম থ্রু ফোন। তো ওনাকে ফার্স্ট টাইম বলতেই মানে পুরো ডিটেলস আমি বলতেই উনি ফার্স্ট আমাকে বললেন এটা একটা বার্তলিন সিস্ট, সেই ভয়েস রেকর্ড এখনও আমার ফোনে আছে। তো এটা এটা এটাকে বলে বার্তলিন সিস্ট, এটা বেবি বার্থ বা যে কোনো ইঞ্জুরি বা যে কোনো এজে হতে পারে আফটার 27th বা 25th, তো এটা কিন্তু সলিউশন তোমার ইয়ে সার্জারি। তো তুমি যেখানে আছো, আমি তখন থাকতাম চেন্নাই, তুমি যেখানে আছো ওখানে একটা ভালো গাইনোকোলজি দেখে দেখিয়ে ওটা অপারেশন করে নেওয়া বেস্ট, কিন্তু এটা কিন্তু বারবার হতে থাকে, একবার হলে কিন্তু বারবার হবে এবং দু সাইডেই হবে। ফার্স্টে আমার মাথা স্ট্রাইক করলো, মানে অপারেশান, প্রথমে হলো অপারেশান, আমার মানে খুব টেনশন হচ্ছে, 9 মাস আগে বাবান হয়েছে, একটা বড় সিজার হয়েছে, বড় ওটি একটা, তারপর আবার এই সময় আবার অপারেশান, খুব টেনশনে ছিলাম। তো ডক্টর বললো যে ঠিক আছে ওটা ইনফেকশান হয়ে যায়, ইনফেকশান হয়ে গেলে কিন্তু ফেটেও যেতে পারে, ফেটে গেলে কিন্তু প্রবলেম, তো ওটা ইনফেকশান হতে দিও না, তো এখন আমি মেডিসিন দিচ্ছি, তো মেডিসিনটা খাও, ওটা ইনফেকশান হবে না, ওটা ওরকম ফুলেই থাকবে, তো তুমি ডক্টর দেখিয়ে ওটা কনসাল্ট করে তুমি করে নিও, সলিউশন করে নিও। তো ডক্টর মেডিসিন দিল, বাট 3-4 দিন হয়ে যাওয়ার জন্য মেডিসিন খাওয়ার, মেডিসিন আমি শুরু করলাম অ্যান্টিবায়োটিক এবং যে আরও মেডিসিন থাকে আমাকে সেটা দিল, আমি শুরু করলাম 3-4 দিন, 4-5 দিনে মাথা থেকে খুব যন্ত্রণা হতে শুরু করলো, খুব পরিমাণ, খুব ধীরে 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 যন্ত্রণা বাড়লো এবং সোয়েলিং বাড়লো, মানে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করেনি, যত সোয়েলিং বাড়ছে যন্ত্রণা হচ্ছে, এত কষ্ট, মানে আমার আমি সিজারেতেও প্রচুর কষ্ট পেয়েছিলাম, বাবান হওয়ার পরে আমি প্রচুর কষ্ট পেয়েছিলাম যন্ত্রণার কারণে, সেটা সেকেন্ড কষ্ট ছিল আমার এটার কারণে, আমি এত কষ্ট পেয়েছিলাম। আমার মনে আছে যে মেডিসিন অ্যান্টিবায়োটিক খাওয়ার 3-4 দিন পর হয়তো কাজ শুরু হয়, তাই জন্য আরও বেশি আমি মেডিসিন খাচ্ছি, হঠাৎ করে 5-6 দিন মাঝে হয়তো একদিন আমি রিলিফ পেয়েছিলাম, 5-6 দিন পর হঠাৎ করে দেখলাম যে ওটা রেডনেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং সোয়েলিং হচ্ছে আস্তে আস্তে, আর আমার যন্ত্রণা এত হচ্ছে আমি শুয়ে আছি, মামা তখন সেই জাস্ট হামাগুড়ি দিতে শিখেছে, আমি একটা জায়গাতে শুয়ে আছি, আমার ইউরিন পেলে আমি উঠে যেতে পারছি না, একটা বাকেট রেখে দিয়েছি এবং ইউরিন মানে উঠে দাঁড়ালে আমার যে অসহ্য যন্ত্রণা, সেই যে দৃশ্য তোমরা বলে বিশ্বাস করতে পারবে না আমি কীরকম দৃশ্য ফেস করেছি। আমার হাজব্যান্ড ছিল অফিসে, ওখান থেকে 40 মিনিটের ডিস্টেন্সে ছিল, আমার মেয়ে তখন জাস্ট হামাগুড়ি দিচ্ছে, আমি বিছানার মধ্যে শুয়ে আছি তখন, মানে নিচে ফ্লোরে আমি রাখতাম, বেড করে রাখতাম ওর জন্য যে ও মানে খাট থেকে পড়ে যাবে বলে, আমি ওই ওই ফ্লোরে ওই বিছানাটার মধ্যে আমি শুয়ে আছি আর ও আমার চারপাশে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যখন তার খিদে পাচ্ছে এসে দুধ খেয়ে চলে যাচ্ছে, মানে আমি আর আমি কেঁদে যাচ্ছি। আমার ওই দৃশ্যটা মনে পড়লে আমার এখনও কষ্ট হয় যে আমার পাশে তখন আমার আমার সরি আমি আমার কান্না পেয়ে যাচ্ছে কী কারণে, যে এত কষ্ট পেয়েছিলাম, মানে এতটা দূরে ছিলাম এবং আমি ওই মুহূর্তে আমার হাজব্যান্ডকে ফোন করে করে ডাকছি যে তুমি ইমিডিয়েট আসো, আমি পাচ্ছি না যন্ত্রণা সহ্য করতে। আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে বাবান, মানে ও একটুখানি বাচ্চা, আমি ওকে স্নান করাতে পারিনি, শুধু দুধ ছাড়া, মানে ভগবানের কৃপায় যে ও দুধ ছাড়া কিছু মানে ও খেত না, ওকে খাওয়াতে হতো না, দুধ ছাড়া ও মানে ও দুধ ছাড়া টাইমে, ও যখন খিদে পাচ্ছে ও আসছে হামাগুড়ি দিয়ে গোটা ঘর ঘুরে বেড়াচ্ছে, টাইমে টাইমে আসছে, ও নিজে নিজে খুলছে খেয়ে চলে যাচ্ছে, বিশ্বাস করবে না, দুপুর যখন 3:30 বাজে একটা পেন কিলারও কাজ করেনি, বুঝতে পারছো, দুপুর যখন 3:30 বাজে ওর বাবা এসে পৌঁছালো, ওর বাবা ডাবে, আমিও কিছু খেতে পারিনি, আমি উঠতেই পারিনি, রান্না তো দূরের কথা ছেড়েই দাও, ওর বাবা ডাবের জল কলা এসব নিয়ে এলো, ওইভাবে শুয়ে শুয়ে খেলাম, খেয়ে আর এমন একটা জায়গাতে ছিলাম একটা কোনো ভালো ডক্টর মানে কেউ যে একটা ডক্টর বলে ভালো ডক্টর বলে দেবে যে মানে একটা উপদেশ দেবে যে হ্যাঁ এই ডাক্তারটা ভালো,
সেরকমও ছিলাম না। যাই হোক, রুম ওনার একটা ডক্টরের নাম বলেছিল, তো সেই ডক্টরের এতে গেলাম। গিয়ে ডাক্তারকে সন্ধেবেলা, মানে সন্ধেবেলা ডক্টর দেখাতে গেলাম, গিয়ে ডাক্তার গিয়ে বলছে এটা পুরো ইনফেকশনে ভরে গেছে, কেন ওয়েট করেছো? আমি সমস্ত কিছু ডিটেলসে বললাম যে ইনফেকশনে ভরে গেছে, এটা ফেটে গেলে কিন্তু তুমি আবার সেম কষ্ট ভোগ করবে, এটা 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 কিন্তু আবার হবে ফেটে গেলে, তো পুরো ইনফেকশনে ভরে গেছে, এত ইনফেকশনে তুমি মেডিকেল স্টাফ হয়ে, একটা মেডিকেল পার্সন হয়ে তুমি কেন ওয়েট করলে? মানে আমি জানি না, আমি সত্যি বলছি আমি বুঝতে পারছি না আমি কেন ওয়েট করেছিলাম, আমি জানি না। তো যাই হোক, যেটা হয়ে গেছে, তো ইনফেকশন ব্লাডে ছড়িয়ে গেলে আরও অন্যরকম বিপদ হতে পারতো, তো এটা ইমিডিয়েট অপারেশন করতে হবে। কারণ সেদিনকে এতটা রাত্রি হয়ে গেছিলো, অপারেশন করতে গেলে কিন্তু তো ব্লাড টেস্ট লাগে, সমস্ত কিছু টেস্ট লাগে, তো সেই টেস্টগুলো না হলে তো আমি সার্জারি করতে পারবো না। তো কাল সকাল সকাল আসো, পুরো ব্লাড টেস্ট আজকে দিয়ে দাও, কাল সকাল সকাল আসো, আমি এটাকে এটাকে ড্রেন করতে হবে, তারপরে ওটাকে যেটাকে বলো অপারেশন মার্সেপিলাইজেশন, মানে ওই যে ডাক যেটা রাস্তাটা বুজে গেছে সেটাকে খুলে রেখে দিতে হবে, যাতে ফ্লুইডটা বাইরেই কন্টিনিউয়াস বেরোয়, যাতে নেক্সট টাইম আর ওটা না রিপিট হয়। তো সমস্ত কিছু বোঝালো, কি আমাকে করতে, ছবি টবি এঁকে আমাকে ভালো করে বোঝালো। তো সেদিনে সেদিনের মতো আমাকে পেন কিলার টেন কিলার দিয়ে, ইঞ্জেকশন দিয়ে আমাকে বাড়ি পাঠালো, সব ব্লাড টেস্টের জন্য হলো। পরের দিন সকাল সকাল আমি না খেয়েছিলাম, অপারেশন হসপিটালে এলাম, 7:30টার দিকে হসপিটালে অ্যাডমিট হয়ে হলাম, অ্যাডমিট প্রসিডিওর চলছে আমার, ওটা ফেটে গেল, ভাবতে পারছো ফেটে গেল। ডাক্তার জাস্ট ডক্টর এসে মানে আফসোস, ডক্টর এসে আফসোস করছে যে যা এটা ফেটে গেল, ওহো তোমার ছোট বেবি, মানে বলছে আর কি হিন্দিতে যে তোমার ছোট বেবি, তোমার এটা কিন্তু ফিউচারে আবার হবে, বাট কখন হবে সেটা বলা যাবে না, বাট এটা কিন্তু ফিউচারে আবার হবে, এটা অপারেশনটা হয়ে গেলে ভালো হতো। যাই হোক, তুমি এখন রিলিফ পেয়ে যাচ্ছ, রিলিফ তো পেয়েছো? আমি বললাম হ্যাঁ, আমি মানে ওই দিনের সেকেন্ড আমি রিলিফ পেলাম, বিশ্বাস করবে না, ওই দিনের সেকেন্ড রিলিফ পেলাম। তো তুমি এখন রিলিফ পেয়ে গেছো, তো যাই হোক, তো ফিউচারটা মেডিসিন মেডিসিন দিলো যে এখন একটু রেস্টে থাকো 10-15 দিন, ওটা পাস এখনও আছে, ওটা বেরিয়ে যাবে, বাস হলো। আমার হাজব্যান্ড এক সপ্তাহ ঘরের ছুটি নিয়েছিল, ওই মোটামুটি রান্না ফান্না করছিল, এরকম করে ওই ওই দিনটা গেল, ওই ওই এক সপ্তাহ একটা সপ্তাহ গেল। তখন আমরা ভাবছিলাম যে মামা হয়তো ছোটো আছে, ভগবান হয়তো দেখেছি মুখ তুলে যে অপারেশন হলে কী করে কী করতাম না করতাম। তারপর পাক্কা বাবার 1.5 বছর যখন হলো, আবার সেম জিনিস হলো আমার লেফট সাইডে, লেফট সাইডে, আগে কিন্তু রাইট সাইডে হয়েছিলো, এখন হলো লেফট সাইডে, লেফট সাইডে হলো। তো সেটা হয়েছিল, মানে সেটা যে হয়েছিল, আমি এবার তারপরে না নেটে ইউটিউবে, মানে ইউটিউব গুগল টুগুল সমস্ত কিছু সব কিছু ঘেটে ঘুটে একসা করে মোটামুটি সব কিছু আমি গুলে খেয়ে নিয়েছি, এরকম টাইপের বাথরুম সিস্টের ব্যাপারে সমস্ত কিছু বুঝলাম যে ওটা ওই জিনিসটা যখন, ওটা যখন একমাত্র গ্ল্যান্ডটা যখন মানে সিস্ট যখন হয় তখনই সার্জারি করতে হয়, সিস্ট না হলে কিন্তু সার্জারি করা যাবে না। তো সিস্টটা আমার লেফট সাইডে হলো, সেই ক্ষেত্রে কোনোরকম কোনো আমার পেন জ্বালা যন্ত্রণা কিছু ছিল না, 1 মাস ওইভাবে ছিলাম, কারণ ওই অপারেশনটা হতে গেলে আমাকে বাড়ি যেতে হবে। তো এইখানে ডক্টর দু জায়গায় ডক্টর দেখালাম, দু জায়গাতেই, রাউরকেলাতে দেখেছিলাম, রাজনপুরে দেখেছিলাম, দু জায়গাতেই আমাকে বললো যে একটু অপারেশন করতে হবে, মেডিসিন খাও, অ্যান্টিবায়োটিক খাও, ইনফেকশন হবে না। তো আমি 10-15 দিন ওইভাবে চালালাম মেডিসিন খেয়ে। তারপর আমার মনে আছে 2021 তখন বাবা মানে পাক্কা 1.5 বছর বয়স, আমি মার্চের 10-12 তারিখ করে আমি বাড়ি গেলাম, পুরো মানে আমার তখন ওই জামাইবাবুর যে ডক্টরটা ছিল গাইনোকোলজিস্ট, ওনার সাথে যোগাযোগ করে মানে উনি বলেছিলেন যে তুমি আসো, সমস্ত কিছু মানে ব্লাড টেস্ট করি, আমি অপারেশন করিয়ে দেবো, 10-15 দিনের ব্যাপার, খুব অল্প একটা ছোটোখাটো জিনিস, কোনো ব্যাপার না। তো গেলাম আমি 11 তারিখে গেলাম, 12 তারিখে পৌঁছালাম, 12 তারিখ সন্ধ্যেবেলা ডক্টরের কাছে গেলাম, দেখালাম, স্যার দেখলেন জিনিসটা, দেখে 13 তারিখে আমাকে বললেন চলো কালকে ওটি করে দেবো। তো 13 তারিখে ওটি করালাম, সেটা আর একটা এক্সপিরিয়েন্স, মানে ওই ওটি এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে দেবো। তো ওটি করালাম, 20 মিনিটে ওটি, 10-15 মিনিটের মধ্যে হয়েছে, টোটাল প্রসিডিওটা 20-25 মিনিট লেগেছে আমাকে, হাজব্যান্ড আমার কাছে ছিল না, ও এখানেই ছিল। তো অপারেশনটা হলো, এক সপ্তাহ পর থেকে আমি নর্মাল হাঁটাচলা করতাম, আমার কোনোরকম কোনো প্রবলেম হয়নি ওটাতে, কোনো এই কারণে ওটা নর্মাল ছিল, ওটা ইনফেকশন হয়নি বলে আমার কোনোরকম কোনো প্রবলেম হয়নি। তো ওটা আমি 1 সপ্তাহ মতো আমি রেস্টে ছিলাম, বাড়িতেই ছিলাম। তো 15 দিনের মাথায় হাজব্যান্ড আমাকে আনতে গেল, আমি 15 দিনের মাথায় জার্নি করেছি, ঠিক আছে, জার্নি করে আমি এখানে চলে এসেছি রীতিমতো, একটু রেস্টে ছিলাম, কম হাঁটাচলা করতাম। তো ওই লেফট সাইডে যেটা হয়েছিলো ওটার এক্সপিরিয়েন্স আমার খুব একটা খারাপ আমি বলবো না, ওটা খারাপ ছিল না, কারণ ওটাতে আমাকে পেন জিনিসটা ভোগ করতে হয়নি। মামা যখন 1.5 বছর ছিল তখন আমার এটা অপারেশনটা হলো লেফট সাইডে, আর বাকি 1.5 বছর পর আমার এই সেম প্রবলেম আবার হলো, রাইট সাইডেরটা আবার উঠলো, সেম জিনিস, পুজো থেকে, পুজোতে বাড়ি যাওয়ার আগেটায় 1 সপ্তাহ মতো আগে জিনিসটা উঠেছিলো, আমার তো পুরো এক্সপিরিয়েন্স আছে।
ওটা সিস্টটা উঠেছে, আমি বুঝতে পেরেছি। কোন নর্মাল ছিলাম, কোনো রকম কোনো প্রবলেম নেই, হাঁটা চলা চলাফেরা ফিজিক্যালি কোনো রকম কোনো প্রবলেম নেই। 10-15 দিন ছিলাম, বাড়ি গেলাম, বাট সমস্ত কিছু নর্মাল ছিল। বাড়ি থেকে এলাম, বাড়ি থেকে আসার পর 4-5 দিন, মনে হয় 1 সপ্তাহ পর আমি ডাক্তার দেখাতে গেছি। তো আমি 1 সপ্তাহ ওয়েট করেছিলাম, তার কারণ আমার ফিজিক্যালি একটা প্রবলেম, ফিজিক্যালি মানে পিরিয়ডস এর একটা ব্যাপার থাকে না, তো সেটা মানে না কষ্ট করলে তো আমি আমার আমাকে ডিসিশন আমাকে নিতেই হবে যে আমার আমি ওকে আমি অপারেশন করাবো। তো পিরিয়ডস এর একটা ব্যাপার থাকে, তো সেটা না গেলে মানে আমি করাতে পারবো না, এই জন্য আমাকে 1 সপ্তাহ ওয়েট করতে হয়েছিল। তো জাস্ট আমার আমি 25 তারিখে, আমার মনে আছে 25 তারিখে আমি শনিবার ছিল সেদিন ডক্টর দেখাতে গেলাম। ডক্টর দেখিয়ে তোমরাও জানো আমি সেদিন ডক্টর দেখাতে গেছিলাম, তো তারপর থেকে সব কিছু তোমার সাথে শেয়ার হচ্ছে। তো ডক্টর দেখাতে গেলাম, ডক্টর দেখে আরামসে আমাকে বললো যে কোনো অসুবিধা নেই, আমার ফ্যামিলিকে আমার আমার ওটাই আমার প্ল্যান ছিল যে আমার 7 তারিখে মেয়ের বার্থডে, তো আমি বাবা মাকে ডাকবো, তো আমি অপারেশনটা হব আর রেস্ট হয়ে যাবে, মা থাকলে রেস্ট হয়ে যাবে, তো এটা আমার প্ল্যান ছিল। তো ডাক্তার বললো ঠিক আছে অসুবিধা নেই, তুমি তোমার টাইম নিয়ে যে সিচুয়েশন এখন আছে তুমি এখন ওটা ওটা ইনফেকশন না হলে কোনো রকম কোনো প্রবলেম নেই থাকতে পারো, তুমি টাইম তোমার টাইম নিয়ে আসো, আমি ওটি করে দেবো, কোনো অসুবিধা নেই। তো সেরকম বলে শনিবার আমরা চলে এলাম, শনিবার এলাম, সানডে সকাল থেকে আমার হালকা 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 পেন শুরু হয়েছে, হালকা হালকা পেন শুরু হয়েছে। তারপরে সন্ধে যত ক্রমশ সন্ধে বাড়তে সন্ধে হচ্ছে মানে রাত বাড়ছে, আর ওটা ওটা সোয়েলিংও বাড়ছে এবং মনে হচ্ছে যেন আমার এক্ষুনি ফেটে যাবে। সেম কন্ডিশান যেটা আগে হয়েছিল আমার যখন 9 মাসের ছিল, মানে আমি জাস্ট ভাবতে পারছি না। রাতারাতি আমার ডক্টর নিজে বলছে যে এক দিনের মাথায় মানে 24 ঘন্টা হয়নি, কী করে এত রাত এতখানি ইনফেকশান হয়ে গেল, আমার জাস্ট আইডিয়ার বাইরে। বুঝতে পারছি না যে নর্মাল জিনিসটা ছিল কী করে মানে এত কম সময়ের মধ্যে ইনফেকশান হয়ে গেল। একটু কাজও করেছিলাম ওই দিনে, কারণ মা ওরা আসার আগে মানে রুমটা আমি পরিষ্কার করার চেষ্টা করেছিলাম একটু জাস্ট ক্লিন আপ করার জন্য, তো ওই কারণে কি না বুঝতে পারছি না। যাই হোক, কিছু করার নেই, ইনফেকশন ক্রমশ বাড়তে থাকলো, ডিসিশন নিতে পারছি না যে আমরা কী করবো। মা ওরা তো আসা পর্যন্ত ওয়েট করতেই পারবো না, সেদিনে মার তো 25-26 তারিখ না 27 তারিখ, মা ওদের আসার দিন 4 তারিখ, অসম্ভব, ওয়েট করতেই পারবো না। নেক্সট ডে অপারেশন করাবো না তারপরের দিন, মানে সোমবারে করাবো না তারপরের দিন, তো সানডে জিনিস দিনে প্রবলেমটা হয়েছে। তো অসম্ভব যন্ত্রণা, সানডে যত রাত্রি বাড়ছে আমার যন্ত্রণা ক্রমশ বাড়ছে, আমি পুরো বিছানার মধ্যে শুয়ে গেছি, আমি না পাচ্ছি উঠতে, সেম সেম টু সেম কন্ডিশনে চলে গেছি, মানে চড়চড় করে পুরো আলুর মতো ফুলতে থাকলো এবং এতটা ইনফেকশন হয়ে গেছে পুরো ইউরিনের যে সাইট সেই সাইটে পর্যন্ত পাস হয়ে গেছে। তো ডক্টরকে ফোন করলাম রাতে 9:30টার সময় যে ম্যাম এরকম এরকম হয়েছে, আমি কি করব, মানে আমার প্রচুর পেন হচ্ছে, পেন কিলার আমাকে দিয়েছিল ডক্টর, আমার পেন কিলারে কোনো কাজ হচ্ছে না, আমি পাচ্ছি না, আমাকে আমি কী করবো। তখন বললো কোন ঠিক আছে ওটা ফেটে যায়নি, তো যে না তাহলে তো তুমি কালকে সকাল সকাল আসো ব্লাড টেস্ট, এবং তুমি না খেয়ে থাকবে, আমি আমি কালকে সকালে যতটা পারি আমি ইমার্জেন্সি ওটি করে দেবো। তো ইমিডিয়েট সকালে রাত্রি সারা রাত আমি জেগে সারা রাত আমি যন্ত্রণাটাকে শুধু ফিল করেছি, মানে চোখ খুলে রেখে এদিক এদিক ঘাড় এ করে যন্ত্রণাটাকে ফিল করেছি আর টাইমটাকে স্পেন্ড করেছি, যে মানে ধীরে ধীরে মানে 1 ঘন্টা মনে হয় 1 বছর যাওয়ার সময় রাত 2টো বাজে, তখন আমি আর পাচ্ছি না আর পাচ্ছি না আমি সহ্য করতে, মেয়ে রাতে এখনও দুধ খায়, ওকে আমি দুধ খাওয়াতে পর্যন্ত পাচ্ছি না। তো তখন ওর বাবাকে আমি উঠে বললাম যে তুমি আমাকে একটা প্যারাসিটামল দাও, পেনকিলার 4-5 ঘন্টা হয়ে গেছে কাজ হয়নি, তো এখন একটা প্যারাসিটামল দাও। প্যারাসিটামল জানি না, প্যারাসিটামল খাওয়ার পর মানে 1 ঘন্টাখানেক পর আমি দেখলাম আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে, মানে আমার পেনটা হালকা হালকা রিলিভ হয়েছে, তো তখন আমি দেখলাম আমার পেনটা জুড়িয়ে যাচ্ছে। তো তখন 5:00 পর্যন্ত আমি ঠিকঠাক ছিলাম, 5:00 থেকে আবার সেম জিনিস শুরু হয়েছে। তো সকাল সকাল উঠলাম, উঠে এখানে মধুমিতা মানে কৌশিক যে আছে প্রচুর হেল্প করেছে, প্রচুর মানে ও মধুমিতা বাচ্চা ওই ডক্টরের কাছেই হয়েছে, ওই জন্য আরও বেশি সমস্ত কিছু জানে, কৌশিক হসপিটালের মানে এই ডিপার্টমেন্টে সমস্ত কিছু জানে। ও সকালে আমাদের সাথে গেল অফিসে, একটা স্যারও জানা স্যার বলেছিলেন, তিনিও গিয়েছিলেন আমাদের সাথে, ওনার গাড়িতেই গিয়েছিলাম আমরা সকাল 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 গেলাম, সবাই সব কিছু মানে প্রসিডিওর্স দেন অ্যান্ড দেন হয়ে গিয়েছিল, কারণ কৌশিকের সব চেনাশোনা ছিল বলে। ব্লাড টেস্ট করার জন্য আমাকে যখন ল্যাবে নিয়ে গেছে, আমি ওখানটায় মানে স্ট্রেচারে আমাকে বসিয়েছে, হুইল চেয়ারে আমি বসে আছি, মামার মুখটা দেখছি আর আমার কান্না পাচ্ছে, মানে ওর মুখটা এমন হয়ে গেছে যে ও বুঝতে পারছে যে মামা একটা কষ্ট পাচ্ছে, বাট ও ওকে আমি নিতে পারছি না, ওকে আমি কোলে করতে পারছি না, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, আমার আমি আমার পেন হচ্ছে, আমি সেটা প্রকাশ করতে পারছি না, আমার চোখ দিয়ে টসটস করে জল পড়ছে, আর ও সেটা ফিল করতে পারছে, জানি না বাচ্চা তো মানে নিজের বাচ্চা না, ও জিনিসটা ফিল করতে পারছে। যখনই আমাকে ব্লাড টেস্ট মানে ল্যাবে আমাকে নিয়ে চলে গেলো, ওর মানে কাঁদর মাঁদর ভাব, মানে ঠোঁটটা ফোলাবো না এরকম একটা ভাব,
তো যাই হোক, ও বুঝতে পারছে মানে মানে বাবার কাছে ছিল, কৌশিকের কাছে ছিল অনেকক্ষণ। তো ডক্টর আমাকে আমি রুম অ্যাডমিট হলাম, ওপরে নিয়ে গেল, ওপরে নিয়ে গিয়ে বেডের মধ্যে শুলাম। শোয়ার পর একটু পেন আমার রিলিভ হয়েছিল, তারপর যতটা মানে যতটা আমার তাড়াতাড়ি হয়, আমাকে ওখানে হসপিটাল থেকে অনেকটা ই করেছে, যতটা সম্ভব হয় তাড়াতাড়ি হয়। তা ও আমাকে ওটিতে ঢোকাতে ঢোকাতে প্রায় 1:15 বেজে গেছিলো, 1:15 বেজে গেছিলো। একটাতে আমাকে একটার মধ্যে একটাতে ঢুকিয়েছি ওটিতে, আর বেরিয়েছি আমি 2:15। আমার 1 ঘন্টা 20 মিনিট সময়, 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। আগের অপারেশনটা হয়েছিল 20 মিনিটে, এইটা যখন মানে 1/2 ঘন্টা ক্রস করে গেছে, আমার তখন টেনশন অলরেডি, আমার কাছে সমস্ত কিছু আমার পজিটিভ আমার কাছে জানা, ওই ওটি ওই সমস্ত কিছু কাজ সমস্ত কিছু আমার চোখের সামনে ভাসে। আর এটা নিয়ে আমার 3 নম্বর এক্সপিরিয়েন্স হলো, অলরেডি সমস্ত কিছু আমাকে জানা। তার উপর আমাকে নার্স বলছে, তুমি কি টেনশন করছো, তুমি কি টেনশন করছো, তোমার হার্ট রেট এত কেন বেশি? টেনশন আমি করছিলাম না, বাট আমার ওটিতেই যখন ফ্লুইডগুলো যায় না, আমি প্রচুর আমার কাঁপুনি হয়, প্রচুর সিভারিং হয়, প্রচুর মানে আমি কন্টিনিউ আমি কাঁপতেই থাকি, কন্টিনিউ আমি কাঁপতে থাকি, ওই কারণে হার্ট রেট আমার বেশি থাকে। ওদেরকে আমি সেটা বললাম, এই কারণে হয়তো হার্ট রেটটা বেশি, বাট আমি টেনশন করছিলাম না। কিন্তু যখনই 1/2 ঘন্টা ক্রস করে গেছে, তখন আমার টেনশন শুরু হয়েছে যে কী হলো, এত টাইম কেন লাগছে, 1 ঘন্টা ক্রস করে গেল তখনও দেখছি যে প্রসিডিউর কমপ্লিট হয়নি। আমার খুব তখন টেনশনটা শুরু হলো, খুব টেনশনে ছিলাম। তারপরে যখন যখন ম্যাম যখন অপারেশন শুরু শেষ হলো 1:15 দিকে, তখন ম্যাম আমাকে 2:15 দিকে, তখন ম্যাম জাস্ট গ্লাস ফ্লাস খুলে আমাকে বললো যে ইনফেকশান প্রচুর ছড়িয়ে গেছিলো, অনেকটা দুটো সাইডে ইনফেকশান হয়ে গেছিলো, মানে আপ ডাউন ওপর নিচে দুটোতে ইনফেকশান হয়ে গেছিলো। তো তাই জন্য পুরো পাশটাকে বের করতে এতটা সময় লাগলো, তাও 94% আমরা বের করতে পেরেছি, বাকিটা কিন্তু মেডিসিনে ছাড়বে। এই বলে ম্যাম ওখান থেকে গেলে, তারপরে 3-4 দিন ওখানেই ছিলাম, তারপর সমস্ত কিছু তোমাদের সামনে। এই হলো আমার আমার সব থেকে আমার লাইফে ওর একটা এক্সপিরিয়েন্স। আমার 3টে সার্জারি হয়েছে, 3টে সার্জারিতে মাঝে মাঝেটা আমি বলবো না, আমার সার্জারি এক্সপিরিয়েন্স আছে, এরকম যেন কারোর কোনো না হয়, এই এক্সপিরিয়েন্সের কোনো এই ধরনের এক্সপিরিয়েন্সের কারোর কোনো দরকার নেই। তো আমার যে হয়েছে সেটা আমি বলবো খুবই ওর্স। সব থেকে এই বাথরুম সিস্টে যেটা অপারেশন, আর এই থার্ড যেটা হলো না, এটা আমি এখনও সাভার করছি, আমি এখনও কিন্তু পেন থেকে রিলিফ পাইনি, বাট এটা মানে কন্ট্রোল করার মতো, তাই জন্য হয়ে যাচ্ছে। তোমাদের সামনে কাঁদতে কোনোদিন আমি কোনো ভিডিওয়ে আমি ভাবিনি যে তোমাদের সামনে আমাকে কাঁদতে হবে। তো আজকে ভিডিও করার সময় আমার আমার ছবিগুলো আমি কোনোদিনই ভুলবো না, আমার লাইফে যে দিনগুলো গেছে ওই টাইমে। বাট বলতে বলতে এমনই ইমোশনাল হয়ে যায় না মানুষ, এখন নিজে নিজে বুঝতে পারি যে কোনো কারোর লাইফে খারাপ কোনো সিচুয়েশান গেলে যখন ভিডিও করে কেঁদে ফেলে, ঠিক সেটা আমি আজকে বুঝতে পারলাম। ঠিক আছে, সেম জিনিসটা কিন্তু আমার সাথে হয়েছে। তো যাই হোক, প্রতিটা মেয়ে তোমরা মেয়েদেরকে বেশি আরও বেশি বলার, ভিডিওগুলো ভিডিওটা অবশ্যই দেখবে, তোমাদের আশা করি উপকৃত হবে। এই জিনিসটা এমনই, যেটা আমি এই কারণেই দিয়েছি, কেউ যদি কোনোরকম এই জিনিসটা ফিল করো, ওয়েট কিন্তু করবে না, তোমার ডক্টরের সাথে কনসাল্ট করবে, যেই ভুলটা আমি করেছি সেই ভুলটা যেন তোমরা না করো। ওই জন্য প্রতিটা এই ভিডিওটা প্লিজ প্রতিটা মেয়ে তোমরা দেখো। যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে এই ভিডিও পারপাসে বা বার্থকুলিন সিস্টের পারপাসে, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। বাট আমি তোমাদেরকে বলছি, আমি মেডিকেল স্টাফ, মেডিকেল পার্সন, এখন স্টাফ না বাট পার্সন, তারপরে ওই জিনিসটা আমার কাছে কিন্তু আননোন ছিল, বাট এখন আননোন নেই, এখন আমি সমস্ত কিছু জানি এটা ব্যাপারে, বাট এখন আননোন নেই, ওই টাইমে কিন্তু আমার কাছে আননোন ছিল, তাই জন্য আজকে আমাকে এই দিনটা দেখতে হয়েছে। ঠিক আছে, এবং আমার ফ্রেন্ড সার্কেলে যতজন আছে, আমার ফ্যামিলি সমস্ত যারা যারা আছে, ফ্যামিলি যারা আছে তাদেরকে যাদের মানে খোঁজ তো নেবে যে কী হয়েছে বেবির, কী হয়েছে ওর, কী হয়েছে কেন অপারেশন করতে হলো, কেউ ক্লিয়ারলি উত্তর দিতে পারে না যে কী হয়েছে, সবার মনের মধ্যে একটা নেগেটিভ মানে ধারণা, হয়তো এরকম একটা জায়গাতে অপারেশন হচ্ছে, তাহলে কী রে বাবা, এরকম টাইপের। বাট বিশ্বাস করো, এই ধরনের মেন্টালিটি রেখো না। কোনো মানুষের বডি স্ট্রাকচার, বডি পার্ট কোনোটাই কোনো কিছু খারাপ না, যে যার প্রাইভেট পার্ট সেটা তার কাছে, বাট অসুস্থ শরীর যদি থাকে সেটা তার কাছে, সেটা মানে লুকানোর কোনো জিনিস না। ঠিক আছে, লুকানো ভাবটা একদমই রাখবে না মনের মধ্যে, যে লুকাচ্ছে ওরা লুকাচ্ছে, একদমই না, লুকানোর কিছু নেই, সিম্পল একটা সিস্ট হয়েছে। তো চলো আর ভিডিওটা বড় করবো না, ভালো লাগলে অবশ্যই, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো লাইক করো, কমেন্ট করে দিও, আর ভিডিওটাকে পারলে শেয়ার করে দিও। তো চলো আমি আসবো খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে, ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, টাটা বাই।